them to do their job that day were treated as a sacking offence. ব্রিটেনে শীতকালীন বাজেটে £420 সুবিধা পাবে 10 লাখ পরিবার। আগামী 30 অক্টোবর ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি তাদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। এই বাজেটে অনেক নতুন পরিবর্তন আসবে। এতে ইউনিভার্সাল ক্রেডিটের কিছু পরিবর্তন আনা হবে। জানা গেছে ইউনিভার্সাল ক্রেডিট সেটে পরিবর্তনের ফলে যুক্তরাজ্যের সবচেয়ে দরিদ্র পরিবারের 1 মিলিয়নেরও বেশি মানুষ প্রতি বছর গড়ে £420 বেশি সুবিধা পাবে। এই সুবিধা প্রাথমিকভাবে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করার জন্য সেট করা হয়েছে। এর আগে পেনশনভোগীদের জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল এবং 2 সন্তানের বেনিফিট ক্যাপ বহাল রাখা হলে মন্ত্রীদের নিয়ে সমালোচনা শুরু হয়। ধারণা করা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে এই বর্ধিত সুবিধা সমালোচনা বন্ধ করার একটি উপায় হিসেবে কাজ করবে। হোয়াইট হলের একটি সূত্র স্থানীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছে এটি দারিদ্র হ্রাসের জন্য একটি ডাউন পেমেন্ট। মানুষ এখনও ব্যাপকভাবে দারিদ্র্যের মধ্যে আটকে আছে। ইউনিভার্সাল ক্রেডিট বৃদ্ধি কম আয়ের মানুষের জন্য একটি ছোট বিজয়। আগামী এপ্রিল থেকে এই বর্ধিত সুবিধা দেওয়া শুরু হবে। এদিকে স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের জন্য প্রতি মাসে বেনিফিট অর্থাৎ সুবিধা পেমেন্ট থেকে যে পরিমাণ কাটা হয় সেটা ক্যাপ করা হবে। বর্তমানে পার্সোনাল লোন পরিশোধ হিসেবে প্রতি মাসে মোট ইউনিভার্সাল ক্রেডিটের 25% কেটে রাখা হয়। এবার এটি কমিয়ে 12% করা হবে। এতে দীর্ঘমেয়াদে লোন পরিশোধ করার সুযোগ পাওয়া যাবে। চ্যারিটি সংস্থা সেভ দ্য চিলড্রেন ইউকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সেভ দ্য চিলড্রেন ইউকে এর পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাডভাইজার রুথ ট্যালবট বলেন এটি মন্ত্রীদের একটি সাহসী সিদ্ধান্ত। এই পরিবর্তন পরিবারগুলোর ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে সেভ দ্য চিলড্রেন ধারণা করছে ইউনিভার্সাল ক্রেডিট পরিবর্তনের কারণে সিঙ্গল পিতামাতার প্রতি মাসে তাদের ক্রেডিট এন্টাইটেলমেন্ট £39 বেশি পেতে পারেন। টু প্যারেন্ট ফ্যামিলির জন্য এটি £62 পর্যন্ত হতে পারে। ট্রাসেল ট্রাস্টের পলিসি ডিরেক্টর হেলেন বার্নার্ড বলেন আমাদের ফুড ব্যাংক কমিউনিটি প্রতিদিন যে সমস্যাগুলো মোকাবেলা করছে সেগুলোর জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এতে বেঁচে থাকার জন্য ফুড ব্যাংকে যেতে বাধ্য হওয়া লোকের সংখ্যা কমবে না। ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাওয়া কম আয়ের অনেক পরিবারের জীবন ধারণের জন্য প্রতিদিন মাত্র £4 বরাদ্দ থাকে। অনেক পরিবারের অর্থ মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। এখনও কস্ট অব লিভিং সংকটের কারণে সংগ্রাম করছে পরিবারগুলো।